রাজ্যের ঐতিহ্যবাহী কলেজ হলো আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজ, যে কলেজে সুনাম ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বজুড়ে। রাজ্যবাসীর গর্বের এই কলেজের প্লাটিনাম জুবিলি আগামী মাসে প্রথম সপ্তাহে, তার জন্য চলছে এখন জোরদার প্রস্তুতি। কলেজের গৌরবময় এই পুণ্যলগ্নে এবার উঠে এলো এক গুরুতর অভিযোগ, তাও আবার মহিলা সংক্রান্ত। কলেজের মহিলা কর্মচারীরা অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে কলেজের অধ্যক্ষে শরণাপন্ন হলেন মহাবিদ্যালয় শিক্ষা কমিটি। তাদের অভিযোগ, কলেজের কতিপয় কর্মচারী মহিলা কর্মচারীদের প্রতিনিয়তই নানানভাবে উত্তক্ত করে চলেছেন, এতে করে মহিলা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা কখনো মেনে নিতে পারছেন না মহাবিদ্যালয় শিক্ষা কমিটির কর্মকর্তারা। তাই অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার মহাবিদ্যালয় শিক্ষা কমিটির রাজ্য সভাপতি বিবেকানন্দ দাসের নেতৃত্বে এর প্রতিনিধি দল কলেজ অধ্যক্ষের কাছে প্রদান করলেন প্রতিনিধিমূলক ডেপুটেশন। তারা দাবি জানালেন, ঘটনা সঠিক তদন্তক্রমে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। এদিনের এই ডেপুটেশন প্রসঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি শ্রী দাস সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অভিযোগের সুরে বলেন, কলেজের মহিলা কর্মচারীরা নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। কলেজের কতিপয় কর্মচারী বিভিন্নভাবে মহিলা কর্মচারীদের উত্তেজিত করে তুলছে, এতে করে তারা নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। এরকম একটি ঐতিহ্যবাহী কলেজে ঘটনা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। তাই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির দাবিতে একটি ডেপুটেশন। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে অনুধাবন করে ব্যবস্থা গ্রহণ না করলে সংগঠন আগামী দিন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বিশেষ করে মহিলা কর্মচারীরা, আমাদের মা বোনরা, তারা নিরাপদে ডিউটি করতে পারছে না। বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে উত্তেজিত করছে এবং ওদেরকে পরেশানি করছে। এক একজন মানে এক দুজন আছে যারা এখানে মানে ওদেরকে খুব ডিস্টার্ব করছে, আমাদের মা বোনকে। ওরা নিরাপদে ডিউটি করতে পারছে না। একটা ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় কলেজ, এই জায়গায় যদি এরকমভাবে চলাফেরা হয় তাহলে মানে কোনোটাই মানানসই না। আরও কি কলেজের কর্মচারী? হ্যাঁ, ওরা কলেজের কর্মচারী, ওরা গ্রুপ ডি কর্মচারী, কিন্তু ওদের সাথে মানসিক এবং ওদেরকে বিভিন্নভাবে ওদেরকে লাঞ্ছিত বা উত্তেজ প্রয়োজনামূলক মন্তব্য করে এবং বিভিন্নভাবে ওদেরকে টর্চারিং করে। আমাদের কাছে যে একটা লিখিত প্রমাণ রয়েছে যে দুজন মহিলা কর্মী এখানকার গ্রুপ ডি মহিলা কর্মী আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে ওরা ডিউটি করতে পারছে না ওদেরকে মানসিকভাবে এবং রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।